দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আজ সকালের গানে আমি নাহিদা ফরজসুমি আছি আপনাদের সাথে বেশ একটা কনকনে শীত পড়েছে আর এই পৌষের সময়টাতে যদি শীত না পড়ে তাহলে তো মন ভালো থাকার কথা না সেই জায়গা থেকে আমরা যারা শীতকে ভালোবাসি পছন্দ করি তাদের জন্য একটা আলাদা দিন কিন্তু তারপরেও যারা আসলে এই শীতের মধ্যে যারা শীতটাকে উপভোগ করার মতো অবস্থানে থাকে না তাদের প্রতি যেন আমরা খেয়াল রাখি এই প্রত্যাশা নিয়ে আজকের দিনটা শুরু করতে চাই আর আজকের দিনটা বিশেষভাবে বিশেষ তার কারণ হচ্ছে আজ আমাদের বাংলার মরমে কবি হাসন রাজার জন্মবার্ষিকী এবং আপনাদের সবারই জানা রয়েছে যে বিশেষ দিন মানেই হচ্ছে এনটিভির বিশেষ আয়োজন সিলেটের বাসিন্দা ছিলেন তিনি বাংলার গর্ব তো আজকের দিনে তার গানগুলো শোনার জন্য আমরা চিন্তা করেছি সিলেটের আর একজন গর্ব যিনি তাকে কেন না আমরা আমন্ত্রণ জানাই তেমনটাই ঠিক করা হয়েছে আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকে শিল্পীকে তার সাথে কথা বলতে চাই আছেন আমাদের সাথে লাভলি দেব দিদি নমস্কার কেমন আছেন শুভ সকাল প্রচন্ড ঠান্ডা একদম এবং এই ঠান্ডার মধ্য দিয়েও আমরা চাই যেহেতু আমরা এই আনন্দের দিন আমাদের জন্য তো এই বিশেষ দিনটাকে একটু বিশেষ করে তুলব আর এই সকালটাকে একদম উষ্ণ সকাল করে তুলতে চাই যাতে একদম পূর্ণ উদ্যমে আমরা সবাই একসাথে কাজে বের হয়ে যেতে পারি গানে ফিরবো পরিবারের সদস্যদের সাথে একটু কথা বলে আসি সজীব আছেন কিবোর্ডে মিলন ভট্টাচার্য তবলায় দৌলতর রহমান গিটারে অক্টোপ্যাডে বিদ্যুৎ রায় শুভ সকাল কোন গান দিয়ে শুরু করছি প্রথম গানটা আমার হাসন রাজার কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় একদমই মানে অহংকার বলি বা আত্মাভিমান বলি যেটা সবটাকে বিসর্জন দিয়ে আজকে হাসন রাজার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি উনার গান দিয়ে হাসন রাজায় কয় ওরে আমি কিছু নয় রে আমি আমার অন্তরে বাহিরে দেখি আমার অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় হাসন রাজায় কয় আমি কিছু you know
দর্শক আছেন আমাদের সাথে কথা বলি দর্শককে আছেন সাথে শুভ সকাল শুভ সকাল জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি সুমিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সকালে হাসান রাজার মতো একজন শিল্পীকে স্মরণ করে তার গানগুলো পরিবেশন করার জন্য সিলেটের একজন বিখ্যাত এবং তার হাসান রাজার গান গেয়ে যিনি বিখ্যাত হয়েছেন এরকম একজন শিল্পীকে এখানে উপস্থিত করার জন্য সেই সাথে এনটিভির যারা কলাকুশলী এবং যারা অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত পরিবেশন করতেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে শীতের সকালটা বেশ উষ্ণ হয়ে যাবে যদি গানগুলো খুব ভালো হয় এবং খুব হাসান রাজার যেগুলো বিখ্যাত গান এবং যেগুলো গান লোকের মুখে মুখে প্রচলিত সেই ধরনের গান যদি গেয়ে শোনান শিল্পী তাহলে খুব ভালো লাগবে এবং আমার শিল্পীর সাথে একটা গানের রিকোয়েস্ট করতে চাই শিল্পীর কাছে লোকে বলে বলেলে ঘরবাড়ি ভালা আমার এই গানটি যদি শিল্পী এখন একটু গেয়ে শোনান আমি অফিসে যাওয়ার আগে গানটি শুনে অফিসে যেতে চাচ্ছি এখনই যদি গেয়ে শোনান তাহলে খুব কৃতজ্ঞ থাকবো অনেক ধন্যবাদ আরো একজন দর্শক আছেন কে আছেন এই সময় আমাদের সাথে শুভ সকাল হ্যালো জি শুভ সকাল আমি সিলেট থেকে রানা বলছি আমি একটু লাভদীপজির সাথে কথা বলতে চাচ্ছি হ্যাঁ বলেন শুনছি দিদি নমস্কার হ্যাঁ নমস্কার আপনি তো আমাদের এলাকারই মানুষ অবশ্যই আমি একদম শুরুতেই বলেছিলাম যে বিশেষ দিন মানেই হচ্ছে এনটিভির সকালটা একটু বিশেষ সকল কৃতিত্ব এনটিভির আয়োজক যারা তাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য গানে চলে যেতে চাই কি গান শুনবো এবারে লোকে বলেটা একটু গেয়ে দিই তাহলে উনি খুশি হয়ে যাবে জি অফিসে যাবে যেহেতু অফিসে যেতে যাবেন আপনারা আর আজকে বিশেষ জন্মদিনে হাসান রাজার কাউকে দুঃখ দিতেও চাই না একদম একদম তাই ওরে কি ঘর বানাই মুই আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার আরে বালা করি ঘর বানাই পূর্ণাঙ্গ গান যেটা উনি আরেকজন রিকোয়েস্ট করেছেন সেটা সেটা হলো রঙের বারুই বারুই রে বিষম অন্ধুরায় লাগাল ফাইলো আচ্ছা দিদি আপনার কথাগুলো আমরা ক্লিয়ারলি শুনতে চাই চুলটা একটু হ্যাঁ অনেক ধন্যবাদ এবারে গানে যাই কি গান গানটা হলো মানে একদমই সিলেটি ভাষায় লেখা একটি গান আচ্ছা গানটার মধ্যে বিশেষ কিছু শব্দ আছে যেগুলো একদমই সিলেটি অ্যাকসেন্ট মানে মানে সিলেটি অ্যাকসেন্ট একদমই মানে একদম বাংলার সাথে মিলে না আমরা বুঝতে পারি না আর কি সহজে মনে করেন সল্লা বিলাই আর ইন্দুরা মিলে এক সল্লা করে সল্লা মানে যুক্তি করা আচ্ছা তো ওই রকম ছোট ছোট কিছু শব্দ রয়েছে সেই জন্য আগে বলে নিলাম এবার গানটাতে যাই রাখা হয় আমি
উগার বইরে থইলাম দান খাইয়া তুষমা নাইলো রঙের বারো ও রঙের বারোই রে বিষমন্দুরায় লাগাল পাইলো ইন্দুরা মারিবার লাগি বলছিলাম যে বিরতি থেকে ফিরে আবারও গানে আসবো। কি গান শুনছি এবারে? রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে। আসলে এইখানে আরেকটা শব্দ আছে আমার মাস্ত বাহির হইয়া, মানে আমার মধ্যে থেকে বাহির হয়ে, এটা যে একটা বিশেষ মানুষ ছাড়া বা বিশেষ ভাবে ওইভাবে উপলব্ধি করা ছাড়া আসলে সেটা বোঝা সম্ভব না, যেটা হাসন রাজা খুব সহজে এই এই গানের মধ্যে বলেছেন। ওর রূপ দেখিলাম রে নয়নে আপনার দেখি দেখি
আমাদের হাসন রাজার গান মানেই অনেক সহজ সরল ভাষায়, সহজ সরল শব্দে অনেক ভিতরকার অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আসলে বুঝতে পারাটা খুব এটাই হলো আসল জিনিস। মানে আমরা যে যেভাবে বুঝি আসলে একদমই সহজ সরল ভাবে আমরা গানে চলে যেতে চাই। আবারও এবারে গানটি গাইছি গুড্ডি উড়াইলো মোড়ে, আমার খুব পছন্দের একটা গান। আমার খুব পছন্দের গান এই কারণে যে আসলে আমরা সবাই, আমাদের সবাইকে সৃষ্টিকর্তা গুড্ডির মতো বানিয়ে ছেড়ে দিয়েছেন, যার যেমন চলছি, বাট নাটাইটা কিন্তু ওনার হাতে আছে। গুটি উড়াইলো মরে ওর মৌলার হাতে দুরি, মৌলার হাতে দুরি, হাসন রাজার যেমনে ফিরাই তেমনে দিয়া ফিরি, গুটি উড়াইলো মরে, গুটি উড়াইলো মরে। Thank you.
আমরা আয়োজনের একেবারে শেষ সময়ে দিদি আপনার সাথে থাকা মানে একটা দারুণ সময়ের মধ্য দিয়ে যাওয়া, সেটার জন্য অনেক কৃতজ্ঞতা। খুব ভালো থাকবেন। আর একটা গান শুনতে শুনতে বিদায় নেবো, তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিই প্লিজ। এনটিভির সবাইকে ধন্যবাদ, এবং আজকে আপনি সহ যারা আমার সাথে বাজিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর এই সকালের আয়োজনটা হোক, আমি সব সময় দেখি এবং এই সকালবেলা উঠে বাংলা গান শুনি, এবং আমি প্রার্থনা করি এটাই, সব বেশি বেশি বাংলা গান হোক, সবাই বেশি বেশি বাংলা গান শুনুন এবং বাংলা গানের সাথে থাকুন। অনেক ধন্যবাদ দিদি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। গতকালও একই কথা বলেছিলাম যে আমাদের বিশেষ মানুষরা আমাদের মধ্য দিয়ে যেন সবসময় বেঁচে থাকে, এটাই হচ্ছে প্রত্যাশা। আর সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো সকালে। ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভ সকাল। গানে যাই আমরা সবাই মিলে একটা গান, সবাই মানে সবার একটা পছন্দের গান আছে এখানে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো। খুবই জমজমাট গান, বিদ্যুতের জন্য একটু বেশি সুবিধা হবে, খুবই একটা মজার গান। তো আজকে আমরা হাসান রাজার জন্মদিনটা এই গানটা দিয়ে একটা মজা করতে করতে শেষ করে ফেলি। ওরে না জানি কি মন্ত্র পড়ি জাদু করিল সোনা বন্ধে, ও সোনা বন্ধে আমার।